যে নির্বাচন মন্ডলী কথা ধামনগর নির্বাচন মন্ডলী যা কি সারা রাজ্যের চর্চিত নির্বাচন মন্ডলী, যেটিকি যে পঞ্চায়েত কথা কৌছে সেটা আনন্দপুর পঞ্চায়েত, যেঠার কি পঞ্চায়েত কার্যালয় ভিতরে কিছু মহিলা মানে মিটিং করুলে, যা কি কোণী সরকারি কার্যক্রম নুহ, কোণী সরকারি অধিকারী হুম, পঞ্চায়েত অধিকারী হুম, পঞ্চায়েত পিও হুম কিংবা জিআরএস হুম, কোণী মানে সে উপস্থিত নথিলে। তাঁকু কিয়ে চাবি দেলা এবং কিয়ে অনুমতি দেলা পঞ্চায়েত কার্যালয় ভিতরে এভাবে মিটিং করা, যা কি কোণী সরকারি সূচনা না। আউ গোটিয়ে কথা রহলা, যেতবে আমার ক্যামেরাম্যান যে অনেক সনাতন অনেক, যেতবে তা ভিতরক প্রবেশ কলে ভিজুয়াল নেওয়া কি, সেতবে ক্যামেরা বারণ করা, এ ভিতর ক্যামেরা আসিপার না। যেতবে ক্যামেরাম্যান আগুক দুই পাদ বড়াইছেন, ক্যামেরা ভাঙ্গিদেলে সে মহিলা, যে সম্পৃক্ত মহিলা সে কিয়ে, সে কাহা বলরে সি এত বলিয়ান, কেউ দল নির্দেশে এভাবে কার্যক্রম চালা পঞ্চায়েত কার্যালয় ভিতরে, তাহা প্রশ্নবাদ সৃষ্টি হয়েছে। এবং আমার ক্যামেরার যে লাইট অছি তাকে উপাড়ি ভাঙ্গি দিয়েছেন। পচারিবার তাঁকে আমি এ বিষয়ে কিছু কইপারু না, আপনার পঞ্চায়েত অধিকারী বুঝতু, কিন্তু পঞ্চায়েত অধিকারী হুম কিংবা জিআরএস হুম। বর্তমান সময়ে যে মহিলা বুম ঠেলিছেন এবং লুগা বন্টা যাবার কথা মধ্যে সামনাকু আসছিলা, সেই মহিলা জনকর প্রতিক্রিয়া টিকে প্রথমে নজর পকাই নেবা। খালি দিদি জন আসব, কলরটা চয়েস করাই আসব, সেপুর প্রেসর পড়লা প্রেসিডেন্ট সেক্রেটারি উপরে, তাম জিপি র কাই ইউনিফর্ম এপর্যন্ত কিনা হয়নি, ফটো উঠাই ছড়াইনি, সেপাই ইউনিফর্ম কলরটা চয়েস করে সে আমাকে দিয়ে কথা। এত আমার ইসি আমার জিপি লিডর মানে আমার কথাবার্তা কি আমার ডকা ডকে প্রতি গ্রুপর দিদি জনক ডাকি, এটি গ্রুপ বলা ডাকি মিটিং করুলে আগ স্কুলে। আমি সেটি যেমন খবর পানি যাইলু, সেটু সে বন্ধে বন্ধে আসিকি এটি গভর্নমেন্ট পঞ্চায়েত অফিস, এটা পঞ্চায়েত অফিসে বর্তমানে সে চপল ফপল ভিতরে পুরাইকি মিটিং চলাইলে। আমি যেত খবর পাইনু, এটি আসলে খালি গোটে বাইক থুয়া হয়েছিল, চপল ফপল কিছু পদার নথিলা। আমি ভিতরে গড়ি কিছু দেখিলা বেলু মিটিং চালছি, এটি বিজেপি বিরোধরে হি বুঝা যাচ্ছে। আমি সেটু আসিনু, বিরোধ করু, এটি তো মিটিং হবার নাই, গ্রুপ বালাঙ্কর কাইকি মিটিং করুছ। সেমানে সেটু আমাকে উঠিয়া, কিছু লোক পলাইয়া চেষ্টা কলে, আউ কিছু লোক আমার সহ যুক্তি কলে। আমার যে এটি মিডিয়া যে লাইটটা ভাঙ্গিলা, সে গোটে পোস্টর অছি, গভর্নমেন্ট পোস্টর কিছু অছি, সে যে লেডিজ ভাঙ্গিলা সে লেডিজ গোটে গভর্নমেন্ট পোস্টর অছি। তারপরে এটা চাবি কাটি দেলা কিয়ে সরপঞ্চ দিয়েছি, কি তার জিআরএস দিয়েছি, কিয়ে চাবি কাটি দেলা, আমি তো আশ্চর্য হচ্ছি। অধিক সূচনা আপনার প্রতিক্রিয়া শুণুলে কিভাবে ভাবে পঞ্চায়েত কার্যালয় দলীয় কার্যক্রম করা যাচ্ছে। অধিক সূচনা লগাতার ভাবে দুর্গা মাধব পরিড়া আম সহ যোড়ি হচ্ছেন। দুর্গা মাধব, সরকারি কার্যালয় দলীয় কার্যক্রম প্রকৃতরে পঞ্চায়েত কার্যালয়ের চাবি কাহা হাতরে রই থাকে, যা প্রশ্নবাচী সৃষ্টি হচ্ছে। সেই চাবি সে দেলা কি এবং সেঠারে কেউভাবে ভাবে মিটিং করুলে এবং লুগা বন্টা যাওয়া, কেউ লুগা বন্টা যাওয়া, এনে তমাম প্রশ্নবাচী সৃষ্টি হচ্ছে। দেখুন রশ্মি, পঞ্চায়েত কার্যালয়ের চাবিকাঠি প্রায়তঃ পঞ্চায়েত অধিকারী যে থাকে, পঞ্চায়েত নির্বাহী অধিকারী তাঁর পাখে রই থাকে কিংবা জিআরএস পাখে রই থাকে, কিন্তু চাবি কিয়ে দেলা, কেউ কাহার অনুমতিরে সি সেটি মিটিং করুলে, তাহা বর্তমান অস্পষ্ট অছি, তাহা তদন্ত সাপেক্ষ। আউ গোটিয়ে কথা, পূর্ব কথা আমি যদি কইবা, গত উপনির্বাচনরে যে আনন্দপুর পঞ্চায়েত, সে পঞ্চায়েতরে বিজেপির যে প্রার্থী লে, সে 500 অধিক ভোটরে বিজয়ী হয়েছিল, যা বর্তমান 2024 নির্বাচন 2024 যা নেই বিজেডি তার রণনীতি করেছি এবং এটি প্রস্তুত হচ্ছে মহিলা ভূতেইকি মহিলা হাতেইয়া চেষ্টা করেছি, বিভিন্ন প্রকার প্রলোভন দেখাইকি। সেপাই কি পঞ্চায়েত কার্যালয়ে এবং মহিলা মানুষ সরকারি কার্যক্রম কহিকি দলীয় ভিতরে তাঁকু হাতক নেওয়া চেষ্টা করেছি, যা এটি তার স্পষ্ট প্রমাণ রয়েছে। আগে যে ভাই কৌলে, যেতবে আমার সনাতন যেতবে ক্যামেরা ভিজুয়াল নৌলে, সেতবে তাঁর ক্যামেরা লাইট কু ক্যামেরা অপোজ কলে কি আমার অফিস কার্যালয় ভিতরক ক্যামেরা আলাও না, কি আপনার অনুমতি দেলা? আপনার প্রথমে আমি পচারু, আমার নিউজ তা অনুমতি কিয়ে দেলা সরকারি কার্যালয়ে দলীয় মিটিং করা? যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তেবে আমার চ্যানেল কু লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা भी ভুলতु नहीं।